নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমরা পেন্টের বাকি কিছু কাজ দেখে নিই। তো চলে এলাম আমরা পেন্টের পেজে, এবং আজকে আমরা শিখব কাট কপি পেস্টের কাজ এই পেন্টের উপর। আমরা কোনো কিছু শেপ নিয়ে ড্র করতে পারি, এবং এই শেপটাকে মনে হলো একই শেপ বারবার আমার দরকার হচ্ছে এবং একই সাইজ, তার জন্যই আমরা ব্যবহার করব কপি পেস্ট। তার কারণ একই ছবিকে আমরা বারবার ড্র করতে গেলে একই সাইজ নাও হতে পারে, তাই আমরা ওটিকে সিলেক্ট করব, দিয়ে কপিতে ক্লিক করলাম। বা শর্টকাটও আমরা কপি করতে পারি, সিলেক্ট করার পর সিটিআরএল সি পেস্ট করব, কপি হয়ে যাবে এবং পেস্ট করলাম, তো একই জিনিস আমাদের কাছে চলে আসবে। যদি দেখা যায় যে এভাবে হচ্ছে, নেক্সট ছবিটাকে ওর ওপর বসাতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে, তার জন্য আমরা সিলেক্টের অ্যারোতে ক্লিক করে ট্রান্সপারেন্ট সিলেকশানে যাব, তাহলে বাড়তি অংশটা থাকবে না আমাদের কাছে। তো কপি পেস্ট করলে আমাদের কাছে একই রকম জিনিসটা চলে আসছে। সো এই কপি পেস্টের ওপর আমরা কাজে আসি। কাজ করব কি, একটা হাচ কোম্পানির লোগো তৈরি করব, তার জন্য আমরা ব্যবহার করব কার্ভ। আমরা জানি কার্ভ তিনবার আমাদের কাছে কাজ করে। সো আমরা কার্ভটাকে নিলাম, দিয়ে অ্যাঙ্গেল করে একবার টানলাম, এবং সামনের দিকটা ফার্স্ট বাইর করলাম, এবং নেক্সট এটাকে ভেতরের দিকে রাখলাম। ওই কার্ভের ওপর আবার আমরা ক্লিক করতে পারি, বা বাইরে ক্লিক করলাম পেজের ওপর, এবং ওই জায়গা থেকে একটা অ্যাঙ্গেল দেখে আমরা টানলাম, এবং এটাকে সেমভাবে ভেতরের দিকে এবং এটাকে বাইরের দিকে আমরা ইউজ করলাম। সো আবারও বাইরে ক্লিক করলাম, সেম একদম মাথা থেকে এর মাথায় এসে আমরা লাগাবো, দেখে সেম এটাকে নিচের দিকে করব, এটাকে ভেতরের দিকে করব, বাইরে ক্লিক করলাম। সো এর কাজ হলো ভেতরে কালার দিয়ে দিলাম। এবার আমরা এটিকে সিলেক্ট করব এবং কপি পেস্ট করলাম, তাই একই সাইজ একই জিনিস আমাদের চলে আসবে। যদি আমাদের কাছে একই জিনিস চলে আসে, তাহলে আমরা কপি পেস্ট করলাম এবং সেটি আমাদের কাছে একদম, যদি একুরেটভাবে আমরা লাগাতে পারি, সো আমাদের কাছে একদম একুরেটভাবে এটা হয়ে যাবে। নেক্সট কাজ, নাম কি, না হাজ, HUTCH। তো যদি আমাদের এই জায়গায় সাইজ ছোট করতে হয়, তার জন্য লেফট ক্লিক করে আমরা পুরোটাকে সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করলাম এবং ওই জায়গা থেকে আমরা সাইজ অপশানে গিয়ে সাইজটাকে ছোট করলাম। এই অবস্থায় যদি আমরা ধরে নিয়ে যেতে পারি খুবই ভালো, নারে আমরা সিলেক্ট করে সাইজটাকে কমাতে পারবো, এবং এটাকে ছোট করার জন্য আমরা পেজটাকে সিলেক্ট করে ছবিটাকে ছোট করে নিলাম। নেক্সট চলে আসি আমরা, এই ছবিটা আমরা তৈরি করব কিভাবে, হিন্দুস্তান লিভার লিমিটেড। এর জন্য আমরা ফার্স্ট নেব একটা ওভাল, এবং ওভালটার কালার চেঞ্জ করে পুরোটা বড় করে আমরা ওভাল নিতে পারি, এবং এর ভেতর পুরোটা আমরা কালার চেঞ্জ করে দেবো। এবং এর উপর আমরা চাচ্ছি হয় রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি, দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এটা করতে পারি, দিয়ে এর ওপর সাদা কালার এটা ইউজ করতে পারি, বা যদি কারো মনে এতে প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট নিয়ে পুরোটা সিলেক্ট করলাম, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন ব্যবহার করব, তাতেও আমরা কাজ করতে পারি। নেক্সট কাজ, লাইন নেব, ঠিক কন করে শিফট বাটন প্রেস করে রেখে লাইনটাকে টানবো, যেক্ষেত্রে লাইনটা অ্যাঙ্গেল বরাবর চলে আসবে, এবং রাবার বড় করার মতো কন্ট্রোল প্লাস অর্থাৎ সিটিআরএল প্লাস ব্যবহার করব, এবং লাইনটা মোটা হয়ে যাবে, এবং ওই জায়গা থেকে অ্যাঙ্গেল বরাবর ঠিক সোজা করে শিফট বাটন ব্যবহার করে রেখে আমরা টেনে নেব, সেক্ষেত্রে কালারটা হয়ে যাবে। বাকি থাকলো এইচ, আমরা এত বড় সাইজের এইচ করতে পারবো না, তাই এই জায়গায় আমরা রেক্ট্যাঙ্গেলকে নিয়ে আমরা এইচটা তৈরি করব, তো সেক্ষেত্রে ঠিকঠাক করে সোজা করে আমরা দেখে তৈরি করব, দিয়ে এইচটা কমপ্লিট হয়ে গেলে ওর ভেতরে পুরোটাতে আমরা কালার দিয়ে দেবো, তো সেক্ষেত্রে পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবং আমরা টেক্সট নিয়ে যেমনভাবে আমরা লিখতে থাকি, তো আমরা এই জায়গায় লিখতেই পারি, তো আমাদের কমপ্লিট হিন্দুস্তান লিভার লিমিটেড কমপ্লিট। নেক্সট আমরা চলে যাই
পরের একটা ভিডিওতে আমরা যাচ্ছি ইউটিআই ব্যাংকের লোগো কিভাবে আমরা তৈরি করব। এর জন্য আমাদের একটি কাজ শিখতে হবে রোটেট। রোটেটের কাজ কি হয় না, আমরা ছবিটাকে চাইলে কোনো ছবিকে অ্যাঙ্গেল ওয়াইজ ঘোরাতে পারি, তার জন্য আমরা ব্যবহার করব রোটেট। আমি ধরলাম এইভাবে একটি আমাদের কাছে অ্যারো ড্র করা রয়েছে, আমি এই অ্যারোটার এই তীরের দিকটা ওপর দিকে করতে চাচ্ছি, তো তার জন্য আমাদের কাজ কি হবে না, ওই অ্যারোটাকে আমরা সিলেক্ট করলাম এবং এই জায়গা থেকে আমরা রোটেটে গেলাম। রোটেটে গেলে আমাকে বেশ কিছু অপশান দেখাচ্ছে, রোটেট রাইট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি, রোটেট 180 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল। তাহলে এই মুহূর্তে আমরা ওপর থেকে নিচের দিক বা নিচটাকে ওপর দিকে নিয়ে যাব, তাই ফ্লিপ ভার্টিক্যাল করব। তাহলে আমার কাছে অ্যারোটা পুরোপুরি ঘুরে গেল। আমাদের এটি মনে রাখতে হবে আমরা যাকে সিলেক্ট করব শুধুমাত্র সেটি রোটেট হবে। যদি আমরা বাইরে ক্লিক করে রোটেট ইউজ করি, যে কোনো রোটেট ইউজ করি না কেন, পুরো পেজটাই আমাদের সামনে রোটেট হয়ে যাবে। তাই এই জিনিসটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে যে আমরা যাকে রোটেট করব শুধুমাত্র সেটুকু জিনিসকেই সিলেক্ট করব। তাহলে সেই জায়গায় আমরা অটোমেটিক সিলেক্ট করে যদি আমরা রোটেট করি, অটোমেটিক পুরো জিনিসটা আমাদের রোটেট হয়ে যাবে। তো আমরা গেলাম ওই জায়গা থেকে, যদি আমরা লেফট টু রাইট বা রোটেট 180 ডিগ্রি করি তাহলে সেম ঘুরে যাচ্ছে, রোটেট 90 ডিগ্রি যদি করে থাকি তো আমরা রাইট 90 ডিগ্রি হচ্ছে এবং লেফট করলে লেফট হচ্ছে, আমার যেমন দরকার হবে আমরা তেমনভাবে ইউজ করব। সো ইউটিআই ব্যাংক লোগোর জন্য আমরা সেমভাবে এগিয়ে যাব। তো দুটো উপায় দেখাবো, যার যেটিতে ভালো লাগবে সে সেই উপায়টা ইউজ করতে পারো। তো আমরা ফার্স্ট একটা ওভাল নিলাম, পুরো ওভাল টানবো এবং ওভালটার ভেতর পুরোটাতে কালার দিলাম। আমরা এই ওভালটাকে চার ভাগে ভাগ করব। তার জন্য যেহেতু সাদা পেজের উপর কাজ করছি আমরা, তাই লাইন নিয়ে সাদা কালার করলাম এবং ঠিক মিডিল বরাবর দেখে আমরা টানব, যেক্ষেত্রে আমাদের কাজটি করতে সুবিধা হবে। তো আমরা আপ ডাউন একটা অ্যারো টানলাম এবং লেফট রাইট একটি অ্যারো টানলাম। তো আমরা দেখে নেব যে চার ভাগে ঠিকঠাক ভাগ হয়েছে কি না। নেক্সট কাজ আমাদের, পুরোটাকে আমরা সিলেক্ট করতে পারি, একটু বড় করেই সিলেক্ট করবে যাতে সুবিধা হয়, দিয়ে সরিয়ে নিয়ে গেলাম এবং রাইট সাইডে যেটি ছিল সেটিকে ধরে আমরা এই লেফট সাইডের ওপর বসাতে পারি। এবার দেখে নেবো যে ঠিকঠাক বসছে কি না, বা কাটা যদি ভুল থাকে এভাবে তার জন্য আমাদের কাছে সমস্যা হবে বা সোজাসুজি আমাদের সামনে বসবে না। এবং বাকি থাকলো একটা ওভাল, তো আমরা ওভাল একটা টেনে নিয়ে এর মধ্যে কালার দিয়ে দিলাম। তো এক্ষেত্রেও আমাদের ইউটিআইটা হয়ে যাবে। এছাড়া আমরা আর কি উপায় করতে পারি না, দেখা যায় এভাবে নেওয়ার পর আমরা এটিকে সিলেক্ট করলাম, পুরোটা ঠিকঠাক করে সিলেক্ট করব এবং রোটেটে গেলাম। যেহেতু আমাদের এই দিকটা অর্থাৎ লেফট সাইডটা রাইটে যাবে বা রাইট সাইডটা লেফটে আসবে, তার জন্য আমরা রোটেটে গিয়ে ফ্লিপ হরাইজেন্টাল ইউজ করব, তাহলে সরাসরিও আমাদের সামনে ঘুরে যাবে এবং সেক্ষেত্রে ওটিকে আমরা সোজা করে ধরে বসাতে পারি। বাইরে ক্লিক করব, আবারও পরের অপশানে অর্থাৎ পরের কাটিংয়ে যাব, রোটেট থেকে সেমভাবে ফ্লিপ হরাইজেন্টাল ইউজ করব, তাহলে সেম জিনিসটা আমার সামনে ঘুরে যাবে। এবার আমরা ওই জায়গায় একটি ওভাল নেব এবং ওই জায়গায় আমরা লিখে দিলাম এবং এই জায়গায় আমরা যেমনভাবে লিখতে থাকি ইউটিআই ব্যাংক। তো আমাদের সামনে ইউটিআই ব্যাংকের লোগো কমপ্লিট। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো যাতে আমাদের সামনে এবং সবার আগে আপনারা পেয়ে যান।